চলতি বছর জুন মাসেই আগুন লেগেছিল কসবার অ্যাক্রোপলিস মলে, আর ফের পাঁচ মাসের মাথায় ফের আগুন লাগার ঘটনা ঘটলো অ্যাক্রোপলিস মলে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রোজন আমাদের সঙ্গে। হিন্দল, কি অবস্থা, কোথায় আগুন লেগেছে? এর আগে 14 জুন অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সম্ভবত ফুড কোর্ট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছিল দমকল। একেবারে কাঁচ ভাঙতে হয় আগুনের যে ধোঁয়া যে তৈরি হয়েছিল ধোঁয়া বের করার জন্য, এবং আপদকালীন যে সিঁড়ি সেই সেখান থেকে নেমে আসতে হয়েছিল মানুষজনকে। যে সমস্ত অফিস ছিল তাও বন্ধ করে দেওয়া হয়, পাশের যে মাঠ সেখানে তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল মল। আর তারপর ঠিক পাঁচ মাসের মাথায় ফের একবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি পরিস্থিতি, কোথায় আগুন লেগেছে? একেবারে তোমাকে বলে রাখি যে অ্যাক্রোপলিস মলের চারতলায় যেখানে ফুড কোর্ট রয়েছে সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই ফুড কোর্টের মধ্যে মোমোর একটি দোকান রয়েছে, সেই কাউন্টারেই কিন্তু প্রথমে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন না পৌঁছলেও এই মলের যে ফায়ার ফাইটিং সিস্টেম, সেই ফায়ার ফাইটিং সিস্টেম দিয়ে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ মলের একাংশ দিয়ে কিন্তু লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি কথা বলবো একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যিনি কিন্তু গোটা বিষয়টি দেখেছেন, ভেতর থেকে বেরিয়ে এসেছেন, যে চিত্র কি পরিস্থিতি ছিল ভেতরে? ভেতরে পরিস্থিতি আগুন লেগেছিল, আগুনটা কন্ট্রোলে কিসের মধ্যে ওয়াও মোমোতে এসেছিল, কিছুদিন আগেই তো, এক মাস আগে, এক মাসে আবার লেগেছিল, আবার লাগলো। পর্যন্ত দমকল না, দমকল আসেনি, তবে মনে হচ্ছে যে কন্ট্রোলে এসে গেছে, নেমে গেছে, সব স্টাফেরা যাচ্ছে এখন ভেতরে ঢুকছে, মানে আমরা কন্ট্রোলে এসে গেছে। 10:40 হবে। তোমরা বুঝতেই পারছো প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কিন্তু 10:40 নাগাদ অ্যাক্রোপলিস মলের একেবারে চারতলা যেখানে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের একটি দোকান, ওয়াও মোমোর যে দোকান, সেখানেই কিন্তু আগুন দেখতে পান এখানকার কর্মীরা। তারা কিন্তু মলে সবে প্রবেশ করছিলেন যখন, তখনই এই ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই কিছু কয়েক মাস আগেই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল অ্যাক্রোপলিস মলে, তারপরে আবারও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটলো, এবং তাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এখানকার যারা কর্মরত রয়েছেন, কেননা শুধু এখানে ফুড কোর্ট নয়, অন্যান্য অফিস রয়েছে, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু একধার দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মল কর্তৃপক্ষ একটা দিক খুলে দিলেও ফুড কোর্টে কিন্তু এখন সম্পূর্ণ যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। যদিও দমকলের কর্মীরা না পৌঁছলেও অ্যাক্রোপলিস মলের যে ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে সেই ফায়ার ফাইটিং সিস্টেম দিয়ে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, এবং সেটা এখনও পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে, সামান্য ধোঁয়া রয়েছে ভিতরে। এবং এই অ্যাক্রোপলিস মল যেখানে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল, দীর্ঘদিন অ্যাক্রোপলিস মল বন্ধ পর্যন্ত রাখা হয়েছিল, তারপরে আবারও কিন্তু অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং যার জেরে কিন্তু রীতিমতো আতঙ্কিত এইখানকার যারা কর্মী রয়েছেন, যারা এখানে অফিসে অফিসের কর্মীরা, তারাও কিন্তু প্রবেশ করছেন ইতিমধ্যে, কেননা দীর্ঘক্ষণ তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং বর্তমানে কিন্তু সেই পথ খুলে দেওয়া হয়েছে, এক দিক দিয়ে কিন্তু মলের একদিক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, বাকি অংশটা এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, সেই চিত্রই কিন্তু উঠে আসছে অ্যাক্রোপলিস মলে। হিন্দল ধন্যবাদ। অ্যাক্রোপলিস মলে সেখানে এর আগে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 14 জুন, জুন মাসে এই ঘটনা ঘটেছিল, এবং তারপর এবার নভেম্বর, মাত্র পাঁচ মাসের মধ্যে কিন্তু আবারও অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে আগেরবারও দেখা গিয়েছিল ফুড কোর্ট থেকে ধোঁয়া বেরোতে, এবারও কিন্তু সেই একই ধরনের অভিযোগ, ফুড কোর্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে আপাতত কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, তার কারণ যারা অন্যান্য অফিস যাদের রয়েছে সেই সমস্ত কর্মীদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। যদিও আগেরবার আমরা দেখেছিলাম দমকল আসে, হাইড্রোলিক ল্যাডার আসে এবং কাঁচ ভাঙতে হয় ধোঁয়া বের করার জন্য, এবং যে এমার্জেন্সি এক্সিট রয়েছে সেখান দিয়ে সকলকে নামিয়ে বিল্ডিং খালি করে দেওয়া হয়েছিল দীর্ঘক্ষণের জন্য, একেবারে পার্শ্ববর্তী মাঠে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আজকে কিন্তু পরিস্থিতি অতটা ভয়াবহ না উঠলো। ফের একবার অ্যাক্রোপলিস মলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ মাত্র পাঁচ মাসের মধ্যেই সেই একই ধরনের ঘটনা, ফুড কোর্ট থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। আবারও এই মুহূর্তে কসবার অ্যাক্রোপলিস মলের ছবি দেখছেন।